नमस्कार बंधुरा, माइरोज गार्डने आपनाके अनेक अनेक स्वागत। डिसेम्बर एवं जानुआरी मास माने गोलापेर मौसुम। एई समय आमादेर बागाने प्रचुर परिमाणे गोलाप फुटबे। सारा बछर धरेई कम बेशी गोलाप होये थाके, किन्तु सबथेके बेशी गोलापटा डिसेम्बर एवं जानुआरी मासेई हय। एई समय फुलगुलो अनेक बड़ो रकमेर हय, जे कालारटा हय सेटाओ खूब भालो हय। तार पाशापाशि फुलगुलो अनेक दिन पर्यन्त लास्टिंग करे। सब मिलिए एटा किन्तु गोलापेर मौसुम। बागाने अन्यान्य जे समस्त फुलगुलो हबे तार पाशापाशि गोलापो किन्तु बागान भरिए देबे। तो किछु किछु भूल एई समय जदि आमरा करी, एई फुलेर संख्या कमे जाबे। जाते एई भूलगुलो ना करे आमरा प्रचुर परिमाणे फुल पेते पारी, तार जन्यई आजकेर ए भिडियो। अवश्य भिडियोटी शेष पर्यन्त देखबेन, भालो लागले लाइक देबेन। चैनले जारा नतून हबेन तारा अवश्यई चैनलटिके सबस्क्राइब करे माइरोज गार्डेन परिवारेर सदस्य हये उठबेन। तो बंधुरा, आमरा एई समय गोलाप गाछ के किभाबे परिचर्या करब तार मोटामुटी आमी भिडियो दिएछि। तो से भिडियोगुलो आपनारा देखछेन, तबे एई भिडियोगुलो देखार परेओ किछु किछु भूल आमरा करते पारी, तो तार जन्यई किन्तु भिडियो। तो बंधुरा, प्रथम जे ब्यापारटा सेटा होच्छे नवेम्बर मासे अनेक गाछे फुल फुटेछे, बा डिसेम्बरेर प्रथम दिकटाओ किछु किछु गाछे फुल फुटबे। तो फुलटा जखन देखबेन एकदम शुकिए जाच्छे, तार ग्लेज हारिए गेछे, तारपरेओ फुलटाके आमरा गाछ थेके केटे बाद दिते माया करी। तो बंधुरा, एखन जदि आमरा फुल ना काटी ताहले किन्तु गाछटाते झोपालो होवार जे ब्यापारटा थाके सेटा हबे ना। सेई मरा फुलटाई तार আপনি যে খাবার দাবার দিচ্ছেন সেই খাবার দাবারগুলো খেতে থাকবে, ফলে অন্যান্য যে সমস্ত ডালপালা বেরোবে সেই ডালপালাগুলো লিকলিকে হবে। এবং যদি কম ডাল বেরোয় তাহলে কিন্তু আপনি আপনার গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল তো পাবেনই না, গাছটার ক্ষতি হবে। তাই অবশ্যই এই সময় যে সকল ফুলগুলো ফুটছে, দুদিন চার দিন পাঁচ দিন গাছে থাকলো, গ্লেজ একটু কমে গেলেই ফুলটাকে কেটে বাদ দিয়ে দিন। কোনো মায়া করার কোনো ব্যাপার নেই, কারণ মনে রাখতে হবে এই সময় যদি আমরা ফুলটা কাটি, দুটো ফুল কাটবো, কিছুদিন পরে গিয়ে আমরা দশটা ফুল পাব। তো এই ব্যাপারটা খুব মন দিয়ে আপনারা যেমন শুনলেন ঠিক তেমনভাবেই কিন্তু আপনাদেরকে করতে হবে। কোনো মায়া করার ব্যাপার নেই, কারণ ভালো ফুল পাওয়ার জন্যই আমাদেরকে এই কাজটা করতে হবে। নাম্বার টু, গোলাপ গাছকে একটা নিয়মিত আমি যে শিডিউল বলেছি সেই শিডিউল অনুযায়ী কিন্তু খাবার দিতে হবে। অর্থাৎ আপনি তিন দিন অন্তর যদি খাবার দিচ্ছেন, যদি এটাকেই আপনি ভেবে থাকেন, তাহলে কিন্তু ঠিক তিন দিন অন্তরে খাবার দিতে হবে। যদি আপনি ভেবে থাকেন সাত দিন পরে পরে খাবার দেব, ধরে নেওয়া যাক আপনি একটা রবিবার ফিক্স করে নিলেন ডেট হিসাবে, তো তারপরে আপনি ঠিক সেই রবিবার অনুযায়ী আপনি ওকে কিন্তু খাবার দিয়ে যাবেন ডিসেম্বর জানুয়ারি এই দুটো মাস। অর্থাৎ একটা নির্দিষ্ট দিনে ওকে খাবার দেবেন, এটাই কিন্তু ওর একটা রুটিন হয়ে দাঁড়াবে। যদি আপনি এই রুটিনটা করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো গোলাপ গাছ হবে, কারণ গোলাপ গাছ এই দিক থেকে কিন্তু ভীষণভাবেই এই ব্যাপারটা খুব ফলো করে। গোলাপ গাছ বুঝতে পারে যে আপনি তাকে কতটা কেয়ার করছেন, কতটা আপনি ওকে টাইম দিচ্ছেন। রেগুলার বেসিস ওকে কিন্তু খাবার আপনি যদি দিতে পারেন তাহলে খুব ভালো হবে। আমি বলবো সাত দিন পরে নয়, তিন দিন পরে পরে খাবার দেওয়ার ব্যবস্থা করুন। এই তিন দিনে যে খাবার দিলেন পরের তিন দিনে খাবারটাকে চেঞ্জ করে দেবেন। অর্থাৎ ঠিকভাবে আপনি খাবারটা দেবেন, কিন্তু যে দিনে আপনার খাবার দেওয়ার কথা সেই দিনটায় কিন্তু আপনি ওকে খাবার দেবেন। এই নিয়ম যদি আপনি মেনে চলতে পারেন তাহলে খুব ভালো গোলাপ গাছ হবে, কোনো অসুবিধা হবে না। নাম্বার তিন, খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে এটা খেয়াল করেন না, সেটা হচ্ছে আপনারা প্রথমে ভিটামিন দেন তারপরে খাবার দেন, এটা কিন্তু ভুল প্রসেস। প্রথমে আপনাকে খাবার দিতে হবে। ধরা যাক যদি আজকে আপনি একটি গাছে খাবার দিয়েছেন, তার অন্ততপক্ষে তিন দিন পরে ওকে কিন্তু ভিটামিন দিতে হবে। তো এই যে ব্যাপারটা, আগে খাবার তারপরে ভিটামিন, এই যে ব্যাপারটা, এইটা কিন্তু আগে ঠিকঠাকভাবে আপনাদেরকে জানতে হবে। ভিটামিন এবং খাবারের এই বিষয়টি যদি আপনারা ঠিকঠাকভাবে মানতে পারেন তাহলে খুব ভালো গোলাপ গাছ হবে। ওকে ঠিকঠাকভাবে খাবার দিতে হবে, তার পাশাপাশি ওকে ভিটামিন দিতে হবে। এমনটা নয় যে খাবার দিলেন না ভিটামিন দিয়েছেন, আবার এমনটাও নয় যে ভিটামিন দিয়েছেন খাবার দিলেন না। অর্থাৎ এটাও কিন্তু একটা নিজস্ব নিয়ম মেনে আপনাকে দিতে হবে। চার নম্বর যে বিষয়টা অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে, এই সময় আমাদেরকে একটা খুব বড় কাজ করতে হবে, সেটা হচ্ছে গোলাপ গাছকে ভালোভাবে স্নান করানোর ব্যাপার। এই সময় আমরা গোলাপ গাছকে যেরকমভাবে স্নান করাবো ঠিক তেমনভাবেই কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে,
এবং যত বেশি ব্রাঞ্চ পাবেন তত বেশি ফুল, আমি আগেই বলেছি। তো অবশ্যই আমরা চেষ্টা করব সকালে এবং বিকেলের দিকে গোলাপ গাছকে স্নান করাতে, খুব সকালটাতে নয় এবং সন্ধে হওয়ার পরে অবশ্যই এই সময় করানো চলবে না। রোদ একটু থাকতে থাকতে অর্থাৎ 4:30-5টার দিকে আপনি গোলাপ গাছগুলোকে স্নান করাবেন, সকাল দিকে মোটামুটি 7:30-8টার মধ্যে গোলাপ গাছগুলোকে স্নান করাবেন। শিশিরটাকে যদি ধুয়ে দিতে পারেন পোকামাকড়ের উপদ্রব অনেক কমে যাবে, নতুন নতুন ব্রাঞ্চ আসতে সাহায্য করবে। সব মিলিয়ে স্নান করানোর ব্যাপারটাতে অত্যন্ত যত্নশীল হতে হবে এই সময়। 6 নম্বর যে ব্যাপারটা, এটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়, সেটা হচ্ছে ফাঙ্গিসাইড। কারণ আমরা এখন একটা নিয়ম করে ওকে ফাঙ্গিসাইড দেব, কারণ ফাঙ্গিসাইড আমরা এর আগে যখন ফাঙ্গিসাইড দিয়েছি, মানে 10 দিন অন্তর কোনো সময় দিয়েছি, 7 দিন অন্তর দিয়েছি, কিন্তু একটা নির্দিষ্ট নিয়মে আমরা ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করিনি। কিন্তু এখন থেকে গাছগুলোকে একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে ফাঙ্গিসাইড দেওয়া অভ্যাস করাবো, কারণ এই দুটো মাস ওকে সম্পূর্ণভাবে রানীর মতো করে পরিচর্যা করব, কারণ ওর কাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল নেব। একটা গাছে যখন ফুল দেয় সেই গাছটা বিভিন্ন দিক থেকে কিন্তু দুর্বল হয়ে পড়ে। অবশ্যই খাবার দাবার, ভিটামিন, ফাঙ্গিসাইড বা বিভিন্ন রকমের কীটনাশক এই সমস্ত দিয়ে গাছটার হেলথ যাতে ঠিক থাকে তার ব্যবস্থা যদি আমরা করে দিতে পারি, তাহলে মোটামুটি ওর ফুলের মধ্যে কোনো কম বেশি এই ব্যাপারটা হবে না। আর আমরা যদি ওকে পুষ্টিটা ঠিকঠাকভাবে দিতে পারলাম না, কীটপতঙ্গটা ঠিকঠাকভাবে তাড়াতে পারলাম না, রোগ যেটা হয়েছে সেটা আটকাতে পারলাম না, তাহলে কিন্তু এই মুহূর্তে প্রবলেম হয়ে যাবে। এই মুহূর্তে তাহলে গোলাপ গাছগুলোর ফুলের পরিমাণ অনেক অনেক কমে যাবে। তাই অবশ্যই আমরা এই ব্যাপারটাতে খেয়াল করব, একটা নির্দিষ্ট নিয়ম আমরা অবশ্যই বজায় রাখার চেষ্টা করব। বন্ধুরা, ফাঙ্গিসাইড দেওয়ার ব্যাপারে আমি এই জায়গায় একটি কথা বলবো, যে ফাঙ্গিসাইড আপনারা ইউজ করবেন না কেন, সেটা অবশ্যই মাত্রাটাকে খুব বেশি কড়া দেবেন না। যদি আপনি এর আগে যেটাকে 2 গ্রাম হিসাবে ব্যবহার করছিলেন, ফুল আসার এই যে মোক্ষম সময়, এই সময়টা আমরা দেব ফাঙ্গিসাইড অবশ্যই, কিন্তু সেই মাত্রাটা আমরা প্রথমবারে 1.5 গ্রাম, তারপরের বারে 1 গ্রাম, তারপরের বারে গিয়ে আবার 2 গ্রাম, এই রকমভাবে আমরা চেঞ্জ করতে থাকব। অন্তত মাত্রাটা যদি চেঞ্জ করি তাহলে কি হবে, ওর মধ্যে ফাঙ্গিসাইড নেওয়ার যে ব্যাপারটা সেটা ঠিকঠাক থাকবে, ওর একটা অরুচি ভাব যে ব্যাপারটা আমরা বলে থাকি সেটা হবে না। অবশ্যই যদি আমরা প্রচুর পরিমাণে অর্থাৎ ডোজ বাড়াতে থাকি তাহলে কিন্তু কাজ হবে না, হিতে বিপরীত হবে, খারাপ হবে। অবশ্যই আমরা ফাঙ্গিসাইডের বলুন বা কীটনাশকের বলুন বা খাবার দাবারের ডোজকে আমরা বাড়াবো না, সবসময় আমরা ডোজকে একটু কমিয়ে আনবো। যেখানে শুরু করবেন 2 গ্রাম দিয়ে শুরু করলেন, 1.5 গ্রামে নিয়ে এলেন, 1 গ্রামে নিয়ে এলেন, আবার ওকে 2 গ্রামে নিয়ে যান, ও কিন্তু নিতে পারবে। আর আপনি 2 গ্রাম দিলেন, তারপরে বারে 2.5 গ্রাম দিলেন, তারপরে বারে 3 গ্রাম দিলেন, তো এরকম হলে কী হবে, ওর মধ্যে ফাঙ্গিসাইড নেওয়ার যে ব্যাপারটা থাকে বা কীটনাশক নেওয়ার যে ব্যাপারটা থাকে সেটা সম্পূর্ণভাবেই হারিয়ে যাবে, তো সে আর নিতে পারবে না, গাছ খারাপ হয়ে যাবে। তো এই ব্যাপারটা অবশ্যই আমরা খেয়াল রাখব। আর অবশ্যই বন্ধুরা, এটাকে কোনো আমি নাম্বারিংয়ের মধ্যে ভাগ করব না, সেটা হচ্ছে গোলাপ গাছকে একটা নির্দিষ্ট নিয়মে, যেমন আপনি খাবার দিচ্ছেন, কীটনাশক দিচ্ছেন, ওকে স্নান করাচ্ছেন, তার পাশাপাশি ওকে বিভিন্নভাবেই আপনি ফাঙ্গিসাইড ট্রিটমেন্ট করছেন, তার পাশাপাশি ওর আরেকটা কেয়ার অবশ্যই দরকার, সেটা হচ্ছে পর্যবেক্ষণ। অবশ্যই আপনাকে প্রতিনিয়ত কিন্তু পর্যবেক্ষণ করতে হবে, কারণ আমি 3 দিন অন্তর খাবার দিতে বলেছি, কোন খাবারটা এখন প্রয়োজন সেটা আপনাকে কিন্তু নিজেকেই বিশ্লেষণ করতে হবে, কোন ফাঙ্গিসাইডটা আপনাকে দিতে হবে সেটা দেখতে হবে, কোন ভিটামিনটা দেবেন সেটা আপনাকে দেখতে হবে। অর্থাৎ আপনার পর্যবেক্ষণ এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি ঠিকঠাকভাবে পর্যবেক্ষণ করতে পারেন তাহলেই একমাত্র ভালো গোলাপ গাছ করতে পারবেন এই সময়টাতে। তাই অবশ্যই পর্যবেক্ষণের দিকটা অবশ্যই খেয়াল রাখুন। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই বিষয়গুলোর দিকে যদি আপনারা যত্নশীল হন, আপনারা প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবেন। পরিচর্যার কী ব্যাপার, কোন কীটনাশক দেবেন, কোন ফাঙ্গিসাইড দেবেন, কী ধরনের খাবার দাবার দেবেন, তা নিয়ে তো আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, ডেসক্রিপশন বক্সে গিয়ে তার লিঙ্কগুলো পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা পছন্দ মতো ভিডিওগুলো দেখে নিতে পারেন, তো কোনো অসুবিধা হবে না। আর যদি কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, প্রত্যেকটি কমেন্টের উত্তর দেব। আমি চাই না মাই রোজ গার্ডেনের কোনো সদস্যের কোনো রকম সামান্যতম অসুবিধা হোক, তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আজ আর বেশি কিছু বলছি না বন্ধু, অবশ্যই আপনারা খুব ভালো করে গোলাপ গাছ করুন। ধন্যবাদ, প্রত্যেকে খুব ভালো থাকবেন।